প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের আয়োজনে রেমিটেন্স অ্যাওয়ার্ড এবং সিআইপি সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে নিজের মান সম্মানের সঙ্গে দেশের উন্নয়নের গতি বাড়বে। বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রবাসীদেরকে বিভিন্নভাবে সম্মানিত করতেছেন, সেই হিসাবে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ বড় জিনিস নয়, বড় জিনিস হলো কি সম্মানিত করা। সেদিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যারা অবস্থান করতেছেন তারা কাজ করে যাচ্ছে। রেমিটেন্স তো স্বাভাবিকভাবে একজন মানুষ সম্মানিত হলে পরে অটোমেটিকলি সম্মানের অধিকারী হওয়ার জন্য তিনি কিছুটা কাজ করবেন এবং যারা সম্মানিত হয়েছেন তারা এই সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন, সেটা আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতুবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম। আমি মনে করি এই সম্মানিত সাধারণ বিষয় এবং সিএপি যারা আছেন সবাই সম্মানিত হয়েছেন এবং এই সম্মানের মধ্যে দিয়ে আগামীতে কল্পনাও করি নাই যে আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে সঠিকভাবে রেমিটেন্স পাঠাইয়ে ব্যবসা এই বোরকার ব্যবসাতে যদি থেকে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সুফল পেয়েছি। আর আয়োজন করা হয়েছে আগামীতে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে আরও করুন, এখন যে হচ্ছে এটা আমি দেখে অনেক মনমুগ্ধ হয়েছে, আমার কাছে ভালো লাগছে এবং আমাদের বাংলাদেশে যত প্রবাসী আছে সবাই অনেক আনন্দিত। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের পক্ষ থেকে সিআইপিদেরকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছে, আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়ে খুবই আনন্দিত। সভাপতিত্ব করেন বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। আমরা সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বাছাই করে পাঁচটি ক্যাটাগরি আমরা রেমিটেন্স দিয়েছি 50 জনকে এবং যারা ইতিমধ্যে সিআইপি নির্বাচিত হয়েছেন এই দুবাই উত্তর আমিরাত এবং আবুধাবি মিলে এখানে সর্বমোট 81 জন সিআইপি আছে। আমরা সবাইকে আজকে সম্মানিত করেছি, এটা সম্বর্ধনা জানিয়েছে। আর যারা রেমিটেন্স অর্ডার প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছে একে করে আমাদের পেটে খাওয়া মানুষ, সাধারণ কর্মী যারা খুব কম বেতন পান কিন্তু তারা তাদের কষ্টযুত সকল অর্থ বাংলাদেশে প্রেরণ করে এবং এর ফলে এখান থেকে যে রেমিটেন্স বাংলাদেশে উপনীত হয় তার সিংহভাগ তাদের এই কষ্টযুত অর্থ তারা বৈধ পথে বাংলাদেশে অর্থ। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 2021, 2022 ও 2023 সালে বাংলাদেশ সরকারের সিআইপি মর্যাদা পাওয়া 75 জন ব্যবসায়ীকে সম্বর্ধনা দেওয়া হয়। বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো 51 জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেনকে। যাযাবর মিন্টু, চ্যানেল আই।